আসছে নতুন বাজারের ঘাটতি মেটাতে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় পৌনে এক লাখ কোটি টাকা ধার করার পরিকল্পনা করছে সরকার। খরচের তুলনায় আয়ের উৎস কম হওয়ায় ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা আরও বাড়ছে। তবে অর্থনীতিবিদরা এই পরিকল্পনার বিরোধিতা করে বলছেন, ভঙ্গুর ব্যাংকিং খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, আর তাই বৈদেশিক সহায়তা বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সহ উন্নয়ন কাজ করতে গিয়ে প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার, কিন্তু সে তুলনায় বাড়ছে না রাজস্ব আয়। যেটুকু হচ্ছিল তাতেও বাদ সেধেছে করোনা ভাইরাসের ঝুঁকি। টালমাটাল অর্থনীতি সামলাতে এবারই প্রথম বাজেট ঘাটতি ছাড়াচ্ছে জিডিপির 5% ঘর। টাকার অঙ্কে ঘাটতি দাঁড়াতে পারে পৌনে 2 লাখ কোটি টাকার। বড় এই ঘাটতির অর্ধেকই মেটানো হবে ব্যাংক থেকে টাকা ধার করে। এখাত থেকে সরকার এবার ঋণ নিতে চাই 74,000 কোটি টাকার কাছাকাছি, যা চলতি বাজেটের টার্গেটের চেয়ে 57% বেশি। এই যে টাকা কম হবে, এটা আমাদের প্রকল্পে ব্যয় একটু চাপ পড়বে, আমাদেরকে বড় করতে হবে, ধার করতে হবে। দেশের ভিতরে ধার করব, বাইরে থেকে ধার করব। চ্যালেঞ্জগুলো প্রায় মোটামুটি একই চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলার পথ আমাদের জানা আছে। ধার করব এবং কোনো কোনো প্রকল্পকে যদি অত জরুরি মনে না করি, 2 দিন পরে করলে হয় ওটাকে একটু বসিয়ে রাখব। বিশ্লেষকরা বলছেন, সরকার ব্যাংক থেকে বেশি টাকা ধার নিলে ব্যক্তি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, ব্যাহত হবে অর্থনীতি চাঙ্গা করে প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনাও। সরকার যদি বড় একটা অংশ নিয়ে নেয় আমানতে, তাহলে বাকিদের টাকা তো কমতে বাধ্য এবং সেটা তো বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে, ব্যক্তি খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে বাধ্য। কাজেই আমরা যেটা বলবো সরকারকে, আপনারা দয়া করে ব্যাংকিং খাত থেকে এবছর লোন নেবেন না, যদি নিতে হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা চাপিয়ে নিয়ে নিন। ব্যাংকিং খাত কিন্তু অলরেডি খুব ভঙ্গুর অবস্থাতেই আছে এবং আগামী 6 মাসে ব্যাংকিং খাতে কেউ যারা ঋণ নিয়েছে তারা কিন্তু কোনো ইন্টারেস্টও দিচ্ছে না, আসলও দিচ্ছে না। এই প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে তারল্য থাকবে কিভাবে সেটা নিয়ে কিন্তু সরকারকে ভাবতে হবে। ব্যাংকিং খাতের উপরে নির্ভর করার সুযোগ এবার সীমিত। ব্যক্তি খাতকেও আমরা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে অনেক যে স্টিমুলাস প্যাকেজের আন্ডারে আমরা সেখানে ভূমিকা রাখছি ব্যাংকিং খাতের। সুতরাং বাজেট বাস্তবায়নের দিকটাতে আমরা যদি বৈদেশিক সাহায্য যতটুকু পাওয়া যায় সেটাকে যদি আমরা বেশি মোবাইলাইজ করার চেষ্টা করি, তাহলে ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভরতাটা আমরা কমাতে পারব। ঘাটতি মেটাতে সরকারকে অপ্রয়োজনীয় খরচ কাটছাটের পাশাপাশি বৈদেশিক সাহায্য বাড়াতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।